गाइस यू आर बैक टू माय चैनल তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আই মেকআপ। তো আমি নিজে নিজে করব জাস্ট আই মেকআপ, কিছু হবে না, শুধু আমি আইলাইনারটা দেওয়া আর আই শ্যাডোটা দেওয়াটা দেখাবো। তো তোমরা আমাকে কমেন্টে বলবে যে কি রকম হয়েছে। তো দেখতে থাকো আমার চ্যানেলটা আর সঙ্গে পরে আবার চেঞ্জ করে ফেলবো এটা। তো এখন এটাই দিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস আমি আমার একটা ক্রিম ইউজ করবো, এটা দেখুন। তো এটা আমি আমার ফেসের জন্য ইউজ করবো, ঠিক আছে। তোমরা পারলে তোমরা দিতে পারো তোমাদের রিভিউ স্ক্রিন, ঠিক আছে। আমি জাস্ট দিলাম, কিছু নয়। সবাই খুব ভালো আছো। আর এটাও বলতে চাই যে আমার ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। যারা এখনো নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার এই নাচটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এন্ড শেয়ার করবে। লাভ ইউ অল। তো ফ্রেন্ডস কিরকম হবে আমি ঠিক জানি না, আমি কোনোদিনও করিনি। তো আজকেই প্রথম এই করতেছি, তো তোমরা দেখে হাসবে না ভিডিওটা। আর বলতে গেলে করিনি, আজকে ফার্স্ট ট্রাই করছি। তো কেমন হয়েছে আমাকে একটু বলবে, আমার চ্যানেলটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ গাইস আমারটা কীরকম হয়ে গেছে, এই জায়গা কীরকম হয়ে গেছে। তো দেখা যাক এটাকে ঠিক করা যায় কি না। আমি তো পারছি না আইলাইনার করতে, কিন্তু কী করা যায় জায়গাটাকে ঠিক করতে পারি কিনা। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। মেসেজ করে আমার আই মেকআপটা কিরকম হয়েছে সবাইকে বলছি। এটা নিজে নিজে করেছি, যদি ভালো হয়ে থাকে। তো নর্মাল লোকেশনে চলে এরকম পুরো মুখ করিনি, জাস্ট এইটুকু করেছি। তোমরাও করতে পারো, ট্রাই করে দেখো। আমি এখানে যেরকম করেছি লোকেশনে সবাই ট্রাই করতে পারো। এখানে আমি যেরকমভাবে করেছি তোমরা ট্রাই করতে পারো, করে দেখতে পারো। আমি জাস্ট একটু নর্মাল করেছি, বাট সব কিছু ঠিক আছে। আমার নাকেরটার জন্য পুরো একদম কীরকম লাগছে, তো দেখো তোমরা ট্রাই করো, দেখো আমি কী করেছি। আর নিশ্চয়ই কমেন্টে আমাকে বলবে আমার মেকআপটা কীরকম হয়েছে। আর কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে প্লিজ যদি পছন্দ হয়। আর আমার বিশ্বাস যারা আমাকে ভালোবাসে তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে, শেয়ার করবে, আর একটা লাইক তো করে দেবে।
প্লিজ একটা লাইক করে দেবেন। জীবনের খাতায় প্রেম কলম। বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তো সঙ্গে থাকো।